আমরা বলি না, শত্রু যতই ভয়ঙ্কর হোক মেরুদণ্ড কিন্তু সোজা রাখতে হবে। আচ্ছা, শত্রুর সামনে যদি মেরুদণ্ড সোজা রাখতে পারি তাহলে রোজকার জীবনে কেন পারবো না? ধরুন অফিসের চাপ, সংসারের চাপ, দুটোই ভয়ঙ্কর চাপ, কিন্তু তার মধ্যেও যদি মেরুদণ্ড আমরা সোজা রাখতে পারি, শরীর এবং সম্মান দুটোই রক্ষা করা সম্ভব। মনে রাখবেন, মেরুদণ্ডের সাথে পশ্চাতে বিরাট সম্পর্ক। এটা জেনে নিতেই কোন কোন এক্সারসাইজগুলো করা দরকার দেখে নেবো আজকের 24 ঘন্টা ফিটে। ভুল পশ্চার কী করে হয় দেখুন। এই যে আমি ঝুঁকে ল্যাপটপে কাজ করছি, অথবা বাচ্চারা বলুন বা বড়রা, এই যে আমরা এইভাবে লেখালেখি করছি, দেখুন আমাদের রাউন্ডেড হয়ে রয়েছে এই অংশ থেকে স্পাইনটা, মেরুদণ্ডটা রাউন্ডেড গোলাকার হয়ে রয়েছে, হুইচ ইজ ভেরি ব্যাড ফর ইয়োর স্পাইন। একটা এক্সাম্পল দেখুন, এই যে কাজটা করছে রাউন্ডেড ব্যাক, ঝুঁকে কাজ করছে, ঘাড়ের ওপর চাপ আসছে, এখানে চাপ আসছে, সুতরাং হওয়া উচিত আপরাইট পজিশনে, একদম ঝুঁকবেন না আপরাইট পজিশনে। তাতে কী হবে, স্পাইনটা আমাদের মেরুদণ্ডটা নিউট্রাল থাকবে, তার নিজস্ব আকার বজায় রাখবে। এবারে অবশ্যই তুমি পিছিয়ে যাও, পিছিয়ে যাও, হাতটাকে এরকম রাখো, আমি যে স্ট্রেচটা দেখালাম, লক করো হাতটাকে, লক করে এটাকে স্ট্রেচ করো, পারফেক্ট স্ট্রেচ করো, হ্যাঁ, পরে কাউন্ট অফ 10। এই স্ট্রেচটা করলে এই যে স্পাইনের এই অংশটা, এটাকে বলা হচ্ছে থোরাসিক স্পাইন, এটা এক্সটেনশনে গেল। কি সুবিধা হবে, তুমি একটু ঝুঁকে কাজ করো, এই যে ঝুঁকে কাজ করছিল ঠিক তার উল্টো উল্টো আমাদের মোশনটা হলো, জাস্ট অপোজিট, এবং করলে পরে আমাদের এই এই অংশের যে পেশি, যেটাকে বলা হয় চেস্ট মাসল, সেটা রিল্যাক্সড হচ্ছে। আমি আরেকটা এক্সারসাইজ দেখাচ্ছি এর মোবিলিটি বাড়ানোর জন্য। রোটেট করো, এবারে বেন্ড করো, রোটেট করো, বেন্ড করো, একটু আমি স্লো করে দিচ্ছি, তুমি রোটেট করার পর বেন্ড করো, হোল্ড ইট ফর এ কাউন্ট অফ 1, 2, 3, 4, 5, টার্ন, হোল্ড ইট ফর এ কাউন্ট অফ 1, 2, 3, 4, 5। এই দুটো এক্সারসাইজই দেখালাম, তিনবার করে রিপিট করবেন। আমি আগেই বলে দিয়েছি উপকারিতা কী, স্পাইনটা অনেকটা উপরে, স্পাইনটার মোবিলিটি বাড়ে, যাতে আপনি ঝুঁকে কাজ করলে পরে ঘাড়ের ব্যথা, এখানকার যে মাসেলগুলোর ব্যথা, সেটা থেকে ভালো থাকবে। একটু সহজ করে বুঝিয়ে বলি, আমরা যে ঝুঁকে কাজ করি না, মেরুদণ্ডটা ফ্লেকশনে চলে যায়, যেটা কিন্তু একদমই ভালো নয়, ডিস্কের উপর চাপ পড়ে। তাহলে কোনটা ভালো, এক্সটেনশন। এই যে ঝোঁকা, ঝোঁকার উল্টো হচ্ছে এক্সটেনশন, সেরকমই একটা এক্সারসাইজ দেখাচ্ছি, এবং এটা কিন্তু ঘাড়ের ব্যথা থেকে ভালো থাকার জন্য দারুণ এক্সারসাইজ, অব্যর্থ। চলো রিয়া, তুমি দাঁড়িয়ে যাও, এবারে দেখাও তুমি কাকে বলে ওয়াল স্লাইড, হাত দুটোকে ঘষিয়ে একদম উপরে তুললো, এক্স্যাক্টলি, আবার নামাও। একটা জিনিস মনে রাখবেন, বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু এই যে দেখছেন ঘষিয়ে উপরে তুলছে মসৃণভাবে, একেবারে স্মুথ তাদের হয় না, হাতটা এতটা ডিস্টেন্স থাকে, কারণ হচ্ছে আমাদের পিঠের যে পেশিগুলো এতটাই টাইট হয়, এখানকার পেশিগুলো এতটাই টাইট হয় যে পারে না। চলো তুমি তোলার চেষ্টা করো, বিশেষ করে আমাদের চেস্টের এখানকার পেশি এবং এখানকার পেশি। সুতরাং অনেকের ক্ষেত্রে অনেকটা গ্যাপ থাকে। আপনার কী লক্ষ্য হবে, লক্ষ্য হবে হচ্ছে একেবারে এটাকে ড্র্যাগ করে, মানে ঘষিয়ে উপরে পুরো নেওয়া। এবং সেক্ষেত্রে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে দেখবেন যে আমাদের যে হিপটা, এটা যেন ওয়ালে টাচ করা থাকে। অনেকে রিয়া টু এগিয়ে আসো, অনেকে এভাবে করেন, একদম ভুল। আপনি এখানে এটাকে আটকে রাখুন এবং সোজা তোলার চেষ্টা করুন। নর্মাল ব্রিদিং, 10 বার উঠবে, আবার 10 বার নামবে, একটু বিশ্রাম, মানে 30 সেকেন্ডের মতো, 3 বার করবেন, যে কোনো জায়গায় করা যায়, ওয়ার্ক প্লেসে করা যায়, বাড়িতে করা যায়। সুতরাং অব্যর্থ এক্সারসাইজ, এবং আমি মনে করি এবং ফিটনেস ওয়ার্ল্ড মনে করে, ঘাড়ের ব্যথা থেকে ভালো থাকার জন্য ওয়াল স্লাইডের কোনো জুড়ি নেই। রিয়া তুমি একটু ঘুরে যাও, তার আরেকটা আমি টেকনিক্যাল কারণ বলে দিচ্ছি। এটা যখন উপরে হচ্ছে, স্ক্যাপুলাটা করে কি, আপওয়ার্ড রোটেশনে যায়, রাইট, এখানকার পেশিগুলো জোর বাড়ে, পশ্চারটা অনেক বেটার হয়। সুতরাং আমি সহজ করে বুঝিয়ে দিলাম যে ওয়াল স্লাইড এক্সারসাইজটা আপনারা অবশ্যই করবেন। দর্শকদের বলি, আমি বললাম না যে নিউট্রাল স্পাইন, মানে মেরুদণ্ড টান টান রাখবেন কী করে, এটা পরীক্ষা, সহজ একটা। এবারে দেখুন, একটা দণ্ড নিয়েছি, নিয়ে এটা এভাবে রেখেছি, কন্ট্যাক্ট পয়েন্ট 1, 2, 3, এই তিনটে যদি কন্ট্যাক্ট পয়েন্ট ঠিক থাকে, এবং আঙুলটা যদি এর ভেতর দিয়ে, 4টে আঙুল যদি প্রবেশ করে, তার মানে হচ্ছে আপনার মেরুদণ্ডর আকার একদম ঠিক আছে,
এটা বোঝানোর সুবিধার জন্য বসে থাকছেন অথবা দাঁড়িয়ে থাকছেন দুটো অবস্থাতেই আপনার মেরুদণ্ড টান টান রাখার এটা হচ্ছে সহজ একটা পরীক্ষা। এবারে আমি একটা এক্সারসাইজ দেখাই ঠিক এই ধরনের। রিয়া তুমি বার্ড ডগ এক্সারসাইজটা করো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা হচ্ছে বার্ড ডগ হোল্ড। আমাদের এখানের এক্সটেনশন একটা এক্সারসাইজ, মেরুদণ্ড টান টান থাকে 10 সেকেন্ড ধরার পরে এটাকে চেঞ্জ করে অন্য হাতটা 10 সেকেন্ড। পারফেক্ট, দেখুন কীরকম টান টান রয়েছে। এবং কোমরের ব্যথা থেকে আমি এটা এই কারণেই দেখাচ্ছি যে কোমরে ব্যথার সাথে বেশি করে মেরুদণ্ডের এই অংশের মেরুদণ্ডের একটা সম্পর্ক রয়েছে। যারা গোলাকার হয়ে মানে যাদের মেরুদণ্ড এই অংশটাতে গোলাকার থাকে তাদের ব্যথা বেশি হয়, ডিস্কের ইস্যু হয়। সুতরাং এই এক্সটেনশন এক্সারসাইজটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। দুদিকেই 10 সেকেন্ড করে একটা কথা আছে, স্যার কাটা সকতে লেকিন স্যার ঝুকা নেই সকতে। আপনাদের জীবনের ক্ষেত্রে এই থিওরিটাকে অবলম্বন করুন, একদম মেরুদণ্ড পশ্চার সোজা রেখে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা ফিট।